শশা কাটা হলো, এখন লেবুর রস বানানো হচ্ছে, মৌসুমি লেবুর রস। কত খাওয়ার ফিরিস্তি, তা যে কবে ভালো হবো ভগবান জানে। মৌসুমি লেবুর রস, মা পাখাটা দিদারে দিকে ঘুরিয়ে, আমার ভালো লাগবে না। ব্যাস মৌসুমি লেবুর রস হচ্ছে, আমি একটা শশা খাই বসে বসে। এই রস করা সেই প্লাস্টিকের ওইগুলি বাজে তো ওইগুলি নেয়, ওইগুলি আমার মনে হতে অনেক বেশি ওগুলো যে বাচ্চাকে খাওয়ার। মেলা যখন যাবি ফোনটা নিয়ে যাবি, তো ভিডিও বানিয়ে নিয়ে আসবি। বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি আবার জল ওদের গায়ে দিস না, ঠিক আছে? রাস্তায় ফেল ওই জল। আচ্ছা তোমার যে বই খাতা ব্যাগ সব ওই আমার মধ্যে ঢুকিয়ে দিয়ে আসো, যাও ঘর গুছাও। ঘর একদম গুছালো রাখবো না, হ্যাঁ কাজ শেখো অল্প অল্প করে। এত খাওয়া খাচ্ছি তবু যে শরীরে জোর আসে না কেন কে যেন, বাবা সেই মুখে কিন্তু আসলো খারাপ হয়ে অনেক খারাপ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এত খাচ্ছি তা গায়ের জোর আসে না। রাপি এই যে লেবুর রস হয়ে গেছে, এক থালা লেবুর রস করা হলো, নাও তুমি নাও ওই গ্লাসটা নাও, দেখি মুখখানা মুখখানা দেখি, এদিকে আসো এদিকে আসো। এই যে আমার সোনা খাচ্ছে লেবুর রস, খাও। এই যে আমিও খাচ্ছি, কাকিমা লেবুর রস করে দিল এক কাপ, ওই পড়তে চলে এসছে ওরা। বস এখানে আয় বস, গরম না রে তো।
বেড়াই আসছিলি? তাও জানি না, আমার শরীর খারাপের জন্য কবে মেলা শুরু হয়েছে আর কবে শেষ হয়েছে। টাটা বন্ধুরা, এত খাবার খাচ্ছি তবুও শরীরে কোনো স্ট্রেন্থ পাচ্ছি না। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।